नमस्कार देखছেন রিপাবলিক বাংলা শুরু করছি জবাব চায় বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা মাদকের জালে জড়িয়েছেন আরিয়ান খান তার গ্রেফতারি জড়িয়ে পড়েছে রাজনীতির জালে মাদকাসক্তি নিয়েও এবার রাজনীতি প্রমোদ তরিতে বিলাস ভ্রমণ মাদকের ধোঁয়ায় ঢেকে যাওয়া আরব সাগর তা নিয়েও রাজনীতি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অভিযান মাদক আটক গ্রেফতার মাদক পাচারকারী এবং সেবনকারীরা হ্যাঁ প্রিয় দর্শক এই নিয়েও রাজনীতি শুরু হয়েছে দেশে এনসিবি বলছে উদ্দেশ্য প্রণোদিতভাবে বেছে বেছে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে এমন কয়েকজনকে যাদের যোগ রয়েছে গেরুয়া শিবিরের সঙ্গে ডাক্তারি পরীক্ষা করে বমাল গ্রেফতার করা হয়েছে শাহরুখ পুত্র আরিয়ান সহ দশ জনকে যার প্রমাণ পেশ করেছে এনসিবি অর্থাৎ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যাদের ছেড়ে দেওয়া হয়েছে তাদের ছাড়ার কারণও উল্লেখ করা হয়েছে তারপরেও এই প্রশ্ন ওঠায় দেশব্যাপী শুরু হয়েছে বিতর্ক শুধু এনসিবি নয় এর আগেও বারবার রাজনীতির কালি ছড়া হয়েছে তদন্তকারী একাধিক কেন্দ্রীয় সংস্থার গায়ে ইডি থেকে শুরু করে সিবিআই বারবার রাজনীতির খেলায় জড়িয়ে দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থাগুলিকে সেই তালিকায় নতুন সংযোজন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো প্রভাবশালীদের গ্রেফতার করার জন্যই কি এই তোপ প্রশ্ন তুলছে রাজনৈতিক মহলের একাংশ বলিউডে মাদক যুগের অভিযোগ তো নতুন কিছু নয় আগেও বারবার এই অভিযোগ উঠেছে তারকাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই তারপরেও কেন বিতর্ক বলিউড শুধু নয় প্রভাবশালী মহলের ট্রাশ হিসেবে বলা হয় এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েকে এর আগেও বলিউডে একাধিকবার বলিউডে মাদক যোগ ফাঁস করেছেন সমীর তারকাদের একাংশের কাছেও তিনি মোটেও পছন্দের লোক নন তাই তাকে বদনাম করার জন্যই কি এই বিতর্ক উঠছে কিন্তু সেই প্রশ্নটাও পরিস্থিতি এমনই এনসিবিকে সাংবাদিক বৈঠক করে বলতে হচ্ছে তাদের কাজ নিরপেক্ষ কোনো কেন্দ্রীয় সংস্থাকে তাদের নেওয়া পদক্ষেপের পক্ষে প্রকাশ্যে প্রমাণ দিতে হবে কেন এমন পরিস্থিতি কেন তৈরি করা হবে প্রশ্ন উঠছে আর এই সব ছাপিয়ে যে প্রশ্নটা উঠছে সেটা হলো অপরাধী ধরাও কি তাহলে অপরাধ আজ শুধু আমি নয় এই প্রশ্নের জবাব চাই বাংলা প্রথমেই চলে যাব সন্ময় বাবুর কাছে সন্ময় বাবু এটা কি খুব একটা কাঙ্ক্ষিত বিষয় কারণ যখনই দেখা যায় আমরা জানি এনসিবি এনসিবির যেটা সবথেকে বড় বিষয় তাদের ভূমিকা যাতে দেশে মাদক পাচার বা মাদক যে সমস্ত নিষিদ্ধ মাদক রয়েছে তার আনাগোনা বন্ধ করা যায় সেই জন্যই তাদেরকে গড়ে তোলা হয়েছে তাহলে কেন তারা যখন কাজ করছে সক্রিয়ভাবে প্রমাণ দেওয়া হচ্ছে তাদের তরফ থেকে তাহলেও কেন তাদেরকে কাঠগড়ায় তোলা হচ্ছে কেন তারা অভিযুক্ত হচ্ছে বারবার এটা কি খুব একটা কাঙ্ক্ষিত না বিশাখা একটা কথা বলি যা ঘটছে তা খুব আনফর্চুনেট একটা তদন্ত প্রক্রিয়া চলছে আগাম তার দিক নির্দেশিকা করে দেওয়া হচ্ছে যারাই করছেন যে কারণেই করছেন সেটা খুবই আনফর্চুনেট আমার প্রশ্নটা হচ্ছে সমীর ওয়াংখেড়ে বলে যে ভদ্রলোক অফিসার একাধিক ক্ষেত্রে মাদক সেবনের ক্ষেত্রে যে তদন্ত চালিয়েছেন সেই মানুষটি খুব রেপুটেশনের সঙ্গে কাজ করেছেন সমস্ত রাজনৈতিক দলের নেতারাই কিন্তু তাকে স্বীকৃতি দিয়েছেন আজকে তার সম্বন্ধে নতুন করে প্রশ্নটা উঠছে কেন শুধুমাত্র শাহরুখ খানের পুত্র বলে এ দেশ এ রাজ্য এ ভারতবর্ষ সংবিধান কিন্তু সবার জন্য ইকুয়ালিটি ফর অল কথাটা বলে ফলে স্বাভাবিকভাবে মাদক সেবন যদি কোনো রিক্সাপুলের ছেলেও করে এবং শাহরুখ খানের ছেলেও করে তার ক্ষেত্রে দুভয়ের ক্ষেত্রে বিচারটা কিন্তু একই হওয়াটা উচিত যেটা হচ্ছে ফলে স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে যারা এখন থেকেই বলছেন যে না শাহরুখ খানের পুত্র বলে তার প্রতি অবিচার হচ্ছে এটা আমার হচ্ছে টু আর্লি জাজমেন্ট কারণ বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাটা রাখা হোক এবং সেই বিচার ব্যবস্থা তো সেখানে দাঁড়িয়ে তো কোনোবার আরিয়ান তো একবারও বলেনি যে আমি মাদক সেবন করিনি তিনি তো স্বীকার করেছেন তাহলে বিতর্ক কেন তাহলে নর্মাল প্রক্রিয়া যেটা তিনি স্বীকার করেছেন তার উপর বিচারটা হোক এবং সেই বিচারটা হলে বিরোধী অপোজিশন যারা জাতীয় প্রশ্ন করছেন বা এক শ্রেণীর নোটিজেন যারা দিয়ে প্রশ্ন করছেন তারা উত্তরটা পেয়ে যাবেন একদম বিচার ব্যবস্থার প্রতি আমার কথা হচ্ছে এনসিবির প্রতি আঙুল তুলে সমান সমীর ওয়াংখেড়ের প্রতি অবিচার করা হচ্ছে এবং বিচার ব্যবস্থার প্রতিও কিন্তু আঙুলটা তোলা হচ্ছে একদমই তাই কারণ অলরেডি একটা বিচার ব্যবস্থার উপর নির্ভর করে এই তদন্ত প্রক্রিয়া চলছে তাও সেক্ষেত্রে যখন প্রশ্ন তোলা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আমাদের মনে উঠে আসে যে কেন এই প্রশ্নগুলো তোলা হচ্ছে যেখানে একটা একটা তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই কাজটা তারা তাদের মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রমাণ
সাক্ষী সবকিছু সঙ্গে রেখে আমরা অনির্বাণের কাছে আসবো। রাজনৈতিক বিশ্লেষক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, আপনার কি মনে হয় যে এক্ষেত্রে রাজনীতির কোনো প্রয়োজন আছে আদৌ, যেখানে আরিয়ান হন বা আরবাজ হন, মুনমুন হন, এরা প্রত্যেকেই কোথাও গিয়ে স্বীকার করে নিয়েছেন হ্যাঁ তারা মাদক সেবন করেছেন, তাদের কাছে মাদক পাওয়া গিয়েছে, তাহলে কেন এই কাদা ছোড়াছুড়ি হচ্ছে, আপনার কি মনে হয়? দেখুন, এই স্বীকারোক্তির প্রশ্নটায় প্রথম আসি। একজন আইনজীবী হওয়ার সুবাদে এইটুকু আপনাদের বলতে পারি যে তদন্তকারী সংস্থার কাছে যে স্বীকারোক্তি, তথাকথিত স্বীকারোক্তি, তার কোর্টের কাছে কিন্তু প্রমাণ হিসেবে কোনো দাম নেই। অর্থাৎ আমাকে ধরুন কোনো একটি অভিযোগে গ্রেপ্তার করা হলো, আমার ওপর হতে পারে চাপ সৃষ্টি করে বা না করে আমার থেকে স্বীকারোক্তি আদায় করা হলো, তার এভিডেন্স হিসেবে, প্রমাণ হিসেবে আইনের আঙিনায়, কোর্টের দরজায় কোনো তার দাম নেই যতক্ষণ না কোর্টে গিয়ে আমি এই স্বীকারোক্তিটা আবার করছি। এক, দুই হচ্ছে প্রশ্ন উঠছে, তার কারণ আছে। খেয়াল রাখবেন, এই যে ড্রাগস সিজ করা হয়েছে বলা হচ্ছে, সিজ যেখান থেকে করা হয় সেখান থেকে একটা পঞ্চনামা রিপোর্ট তৈরি করার কথা, অথচ যে ছবি লিক হয়েছে সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে তথাকথিত ড্রাগস, আমরা জানি না কি ওটা পাউডারও হতে পারে, সেইটা হচ্ছে এনসিবির জোনাল অফিস অর্থাৎ মুম্বাইয়ের জোনাল অফিসের একটি ছবি, এক নম্বর। দুই হচ্ছে এই আরিয়ান খানের সাথে এক ব্যক্তি সেলফি তুলেছেন, আরিয়ান খান গ্রেপ্তার হওয়ার পর এনসিবির হাতে একজন সেলফি তুলছেন, তিনি হচ্ছেন মনীষ ভানুশালী, যিনি এনসিবির কোনো লোকই নন, তিনি বিজেপির একজন কর্মকর্তা যার সাথে নরেন্দ্র মোদী, অমিত শাহ প্রত্যেকের ছবি আছে। এই ব্যক্তি যখন আদানির মুন্দ্রা যে বন্দর রয়েছে সেইখানে 3,000 কিলো হেরোইন ধরা পড়েছে, সেই সময় উনি গান্ধীনগরের যে মন্ত্রণালয় অর্থাৎ ক্যাবিনেটের যে অফিস রয়েছে সেইখানে তিনি 7 দিন ধরে মিটিং করছেন, সেখান থেকে একদিনের জন্য মুম্বাই আসছেন, ফের গান্ধীনগর যাচ্ছেন, আবার মুম্বাই আসছেন, এবং 3 তারিখ যখন এই রেড হচ্ছে উনি এনসিবির সাথে গেছেন, উনি এবং কেপি গোসাভি নামে একজন ব্যক্তি, যিনিও এনসিবির কেউ নয়, এই দুজন মিলে আরিয়ান খানকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে, এরা কারা? অনির্বাণ, আপনি একটা বিষয় তুলে ধরলেন যেটা আইনজীবী হিসেবে আপনার পক্ষে বলা খুব, আপনি খুব যুক্তিপূর্ণভাবে বললেন, কিন্তু আপনার এই কথার পাশাপাশি আমার মনে হয়, আমি জানতাম যে এই কথাগুলো আসবে, সেই জন্য আমি আমার একটা নোট রেখেছি, সেই জায়গা থেকে আপনাকে বলি, ক্রুজে যখন তল্লাশি অভিযান চালানো হচ্ছে এনসিবির আধিকারিকদের তরফ থেকে, তখন নার্কোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স আইনের 50 ধারা অনুযায়ী একজন গেজেটেড অফিসারকে সামনে রেখে আরিয়ান খান এবং আরবাজ মার্চেন্ট এদেরকে কিন্তু বলা হয়েছিল, তাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাদের তল্লাশি করা হবে, সেই জায়গা থেকে ওই গেজেটেড অফিসারের সামনে যাতে তল্লাশি করা হয় তখন প্রস্তাব দেওয়া হলো, কিন্তু সেই প্রস্তাবে সায় দেননি আরবাজ এবং আরিয়ান দুজনেই। পরবর্তী সময় তাদেরকে যখন প্রশ্ন করা হয় জিজ্ঞাসাবাদের সামনে, পড়ে আরবাজ জানান তার জুতোর মধ্যে 6 গ্রাম চারাস রয়েছে এবং সেটা পরে সিজার লিস্টে আসে। এইটা এনসিবির দাবি, তাই তো? হ্যাঁ, এই প্রত্যেকটি দাবি, এই স্বীকারোক্তির দাবি, তথাকথিত চরস ধরা পড়ার দাবি, এই তারা অস্বীকার করেছেন, এই দাবি সবটাই এনসিবি দাবি করছে। কোন এনসিবি যে নিজের সাথে যুক্তই নয়, তার অফিসের কেউ নয়, ডিপার্টমেন্টের কেউ নয়, এরকম দুজন ব্যক্তি যাদের একজন বিজেপির একজন কর্মকর্তা এবং যে কেউ নয়, মানে তার সাথে নরেন্দ্র মোদী ছবি তোলেন, সেরকম একজনকে নিয়ে ক্রুজে রেড করতে গেছে? আপনি যে কথাটা বলছেন সেই কথাগুলো নিশ্চয়ই যিনি আরিয়ানের আইনজীবী সতীশ মানসিন্ডে, তিনি নিশ্চয়ই আদালতে এই কথাগুলো বলেছিলেন এবং জামিনের জন্য আবেদন করেছিলেন, অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করা হয়েছিল, আবেদন নাকচ করা হয়েছে আদালতে, তাদেরকে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে, আর্থার রোড জেলে রয়েছে, আর্থার জেলে রয়েছে এই মুহূর্তে। তাহলে কি যেটা এই মুহূর্তে আদালত গ্রহণ করেনি, যে সাক্ষ্য প্রমাণ আদালত বলে দিয়েছে সেটা যথেষ্ট নয়, সেই কারণেই তাদেরকে জেল হেফাজতে রাখা হয়েছে? তাহলে এই যে এই কথাগুলো বলছেন আপনি, এগুলো কি সত্যি যুক্তিযুক্ত বলে আপনি নিজে বিশ্বাস করেন? আমি যে ঘটনাগুলোর কথা বললাম সেগুলো মিথ্যে নয়, ছবিটা রয়েছে, আমরা দেখেছি এই মনীষ ভানুশালীর, আচ্ছা এনসিবির জোনাল অফিসের ছবি যেখানে তথাকথিত ড্রাগসের প্যাকেট রাখা সেটাও আমরা দেখেছি। এবার জামিনের প্রশ্নে যদি আসি, জামিনের শুনানির ক্ষেত্রে খেয়াল রাখবেন এনডিপিএসের মতো কঠিন একটি ধারায়, কঠিন একটি অ্যাক্টে ওইভাবে জামিন কিছুতেই পাওয়া যায় না, এটা সম্ভবই নয়, মানে সেখানে যতই মানে উল্টো দিকের জোরালো সওয়াল হোক না কেন প্রাথমিকভাবে কোর্ট কিছুতেই জামিন দিতে চায় না। এবং জামিনের সময় কিন্তু আসলে সাক্ষী প্রমাণ এইসবের শুনানিটা ঠিক হয় না, সেখানে অন্য বিষয়ে ওপর সওয়াল জবাব হয়। এবার এনডিপিএসে জামিন ওইভাবে পাওয়া সম্ভব নয়, তার সেই কারণে রিজেক্ট হয়েছে। তার মানে এই নয় যে এই মনীষ ভানুশালী, কেপি গোসাবি এদের যে ভূমিকা সেগুলো হঠাৎ করে শূন্য হয়ে যাচ্ছে, বিজেপিকে উত্তর দিতে হবে।